আমাদের কথা হচ্ছে পুলিশ কার পুলিশ কি জনগণের নাকি শেখ হাসিনার আমাদের টাকায় কেনা বুলেট আমাদের বুক ঝাঁঝরা করে দিবে কেন পৃথিবীর কোনো দেশে আপনারা দেখেছেন এই বর্বরতা এই নির্মমতা এই নৃশৃংসতা আপনারা দেখেছেন আমাদের একটাই দাবি এখন আমরা খুনি সরকারের পদত্যাগ চাই আর সময় নাই ঘুম অনেক দেরি হয়ে গেছে এখন কোনো কম্প্রোমাইজ নাই নো কম্প্রোমাইজ আমরা এখন একটাই দাবি আমরা সরকারের পদত্যাগ চাই প্রতিটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করছি একজন গার্জিয়ান প্রতিটা গার্জিয়ানকে রিপ্রেজেন্ট করছে আমি স্টুডেন্টদের ভয়টা আমি পড়ালেখা করতে চাই আমি ঘরে বসে থাকতে চাই না ছোটবেলায় পড়েছিলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে তখন কবিতার মর্মার্থটা বুঝিনি কিন্তু এখন প্রতিটা দেশাত্মবোধক গান আমাকে কাঁদায় রাতে ঘুমাতে পারি না মাত্র বয়স এখনো সাতাশের ঘরে আমি এখনো ভয় রাতে ঘুমাই না আপনারা কিভাবে বসে আছেন আমার প্রশ্ন আপনাদের কাছে সাংবাদিক হন বুদ্ধিজীবী হন শিল্পী হন আমাদের পাশে আপনাদের আরো আগে থেকে থাকা উচিত ছিল অঙ্কেল আরো আগে থেকে থাকা উচিত ছিল তাহলে এতগুলো মানুষ মারা যেত না আমাদের কি বিশ্বাস করেন আমরা স্টুডেন্ট আমরা কারো ক্ষতি করব না কখনো একটা ছাত্র কারো ক্ষতি করতে রাস্তায় নামে না আমরা ভবিষ্যৎ ভবিষ্যৎটাকে এইভাবে আগুন লাগায় জ্বালা দিয়ে না তার সন্তান তো হারায় নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসড়ে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি না সে একটা সন্তানকে কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই আমি এই সন্তানের কষ্ট এটা আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন ব্যান থেকে এমনভাবে টেনে তাকে টেনে হিচড়ে ফেলে দেয় তার গোপনাঙ্গ দেখা যায় এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই লজ্জার এটা আমি আমার প্রচণ্ড এটা ভুলেট আঘাতের থেকে বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজব্যান্ড দেশের বাহিরে থাকে সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলোকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলের ছোড়া এত সহজ এত সহজ কিভাবে হতে পারে কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাই নেই সামনে যদি না আমি বাসায় থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বরের যে অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মায়ের তাদেরই কত সহপাঠীগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাইরে থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছে যে এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি আমার কি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা বাসায় আর কিভাবে থাকবো তখন পারি না তখন ছেলে মেয়ের সাথে নিয়ে চলে আসছি আর পারতেছি না আর সহ্য হয় না এই সহ্যের কতদিন অবসান হবে আমি জানি না কিন্তু আমরা এভাবে শেষ হয়ে যাচ্ছি এভাবে সন্তানের গুলি করার আগে আমাদেরকে করুক সেই সরা করার আগে তাদের গার্জিয়ানের পক্ষে গুলি গুলি চালানো হোক তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না কেউ বলবে না আগে আমাদেরকে মেরে ফেলুক যদি আমরা কথা বলতেই না পারি কথা বলার সুযোগই যদি না দিতে চাই তাহলে আমাদেরকে মেরে ফেলুক তাহলে আমাদের আর বেঁচে থেকে লাভ নেই কারণ সন্তান না থাকলে আমরা কাদের জন্য বাঁচবো এই সন্তানের জন্য এত কিছু আমাদের এত ত্যাগ এত পরিশ্রম আমরা আর পারতেছি না সত্যি পারতেছি না দাঁড়ানোর একটাই রিজন যা আমরা হাসিনার পদত্যাগ চাই তারা প্রথমে কোটা নিয়ে এত বড় একটা ইস্যু করে ফেলেছে তারা কোটা দিবে না মানবে না অনেক কিছু করে এখন যেহেতু মানছে মানার দায়ে আমার হাজার হাজার ভাই বোনেরা মানে শহীদ হয়েছে তো আমরা তো এটা চাইনি এটা আমরা চাইনি উনি স্বজন হারাইছে উনি স্বজন হারাইছে এগুলা বলে উনি ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে বাট উনি কখনো সন্তান হারা হয়নি উনি যদি সন্তান হারা হইতো তাহলে সবার মায়েরদের আপনার বুঝতো উনি ওনার এখন আমরা পদত্যাগ ছাড়া আর কিছু চাই না ওনার পদত্যাগ করতে হবে এছাড়া আমাদের আর কোনো দাবি নাই